আমন্ত্রণ জানাচ্ছি মা ও শিশুর উন্নয়ন যোগাযোগ কার্যক্রম মা ও শিশুর কথায়। আজকে আমরা এসেছি সাহিকের বোধি শিশুদের সমন্বিত বিদ্যালয়ে। তো চলুন আর দেরি না করে আমরা ঘুরে আসি। কর্ণ মানুষের একটি বিশেষ ইন্দ্রিয়, যার দ্বারা মানুষ শব্দ শুনতে পায়, শব্দ শুনে কথা শিখে, কথা বলে এবং অন্যদের সাথে মত বিনিময় করে। এই কর্ণ বা কানের অপূর্ণতা যা বিভিন্ন অসুখ কানের বিভিন্ন কার্যক্রমকে ব্যাহত করে, তখনই তাদের শ্রবণ প্রতিবন্ধী বলে। বাংলাদেশে শ্রবণ প্রতিবন্ধী বা বধির শিশুর সংখ্যা কম না। মোট জনসংখ্যার শতকরা এক ভাগ মুখ বধির বা শ্রবণ প্রতিবন্ধী। আমাদের দেশের দরিদ্র জনগণ এই বধির শিশুদেরকে শিক্ষা দিতে আগ্রহ বোধ করেন না, মূলত আর্থিক সমস্যার কারণেই এটা হয়। 12 লক্ষ প্রতিবন্ধী শিশুদের মধ্যে 4 লক্ষ শ্রবণ প্রতিবন্ধী। প্রতিবন্ধী শিশুদের জন্য 3-4 রকমের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এর মধ্যে একটি হচ্ছে শ্রবণ এবং বাকশক্তি প্রশিক্ষণ। এই শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে শিশুটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। আমরা যে স্কুলে এসেছি সেই স্কুলটি হচ্ছে বধির শিশুদের সমন্বিত প্রাক বিদ্যালয়। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাতৃভাষা ও কথা শেখার সহযোগিতা করে পরিবার ও সমাজে স্বাভাবিক জীবনযাপন করার উপযুক্ত করে গড়ে তোলা এর উদ্দেশ্য। এই উদ্দেশ্য যাতে সফলভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য বিভিন্ন পদ্ধতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওরা কথা বলতে পারে না, ওরা শুধু কথাই বলতে পারে না, ওরা খুব সুন্দর ছড়া আবৃত্তি করতে পারে। শুনবেন না? চলুন শুনি। তোমার নাম কি? নাম নাম তোমার নাম নাম তোবায়েত। তোবায়েত, তুমি কি বলবে? কি বলবে? ওরা বলবে তাই। ঠিক আছে, তাহলে তুমি ছড়া বলো। ওরে বাবা, ঠিক আছে আমরা আরো একটি ছড়া শুনি। হ্যাঁ, তোমার নাম কি? মিতি। মিতি, আচ্ছা খুব সুন্দর নাম। তুমি কি বলবে? বাবু। ঠিক আছে বলো। Bye.
সুন্দর। তোমার নাম কি? রাফি। রাফি, তুমি কি করবে? ছড়া বলবে? হ্যাঁ স্যার পাপা। ঠিক আছে, একটা ছড়া বলো। খুব সুন্দর হয়েছে। তোমার নাম কি? তুমি কি করবে? ঠিক আছে বলো। এখন আমরা কথা বলবো বাংলাদেশে একজন অতি জনপ্রিয় কণ্ঠশিল্পী মিসেস সেলিনা আজাদের সাথে, যিনি বহুদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন একজন শিক্ষিকা হিসেবে। আমরা যতটুকু জানি আপনি বহুদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন, তো কতদিন হলো? প্রায় 12 বছর হবে। আচ্ছা, আপনার মূল লক্ষ্য কি? আসলে এই প্রতিষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। আমার একটা উদ্দেশ্য নিয়ে তো আসা মানুষের, তো এই বাচ্চাদেরকে ঠিকমতো শব্দ বলানো, কথা বলানো এবং তাদের ভিতরে একটা মিউজিক থেরাপি দেওয়া, অর্থাৎ ওদের ভিতর যে একটা সূক্ষ্ম অনুভূতি আছে, গান হয়তো ওরা ওইভাবে গাইতে পারবে না বা ওইভাবে নাচতেও পারবে না বা অত সুন্দর করে হয়তো কবিতাও বলতে পারবে না, কিন্তু একটা হৃদয় ওদের মধ্যে কাজ করে, যে হলো সেই শব্দটাকে ওরা তাৎক্ষণিকভাবে প্রকাশ করে, তো ওদের ভিতর একটা আলাদা একটা জগৎ সৃষ্টি হয়। যখন আমরা একটা কিছু করি, আমরা ক্লাসে যখন মিউজিক ক্লাস নেই বা কোনো গান বাজে বা কোনো নাচের তাল হয় বা কোনো যন্ত্র বাজে তবলা, তখন ওদের ভিতরে একটা বিশেষভাবে একটা আকৃষ্ট ওদের মধ্যে চলে আসে, আকর্ষণ। ওরা আপন মনে নাচতে থাকে, আপনভাবে ওদের একটা ভাবাবেগ প্রকাশ করে। কাজে ওদের নিয়ে কাজ করতে গিয়ে আমার এত ভালো লেগেছে, এত প্রতিভাবান সব বাচ্চারা এখানে আছে, ওদেরকে যদি একটু গাইডেন্স দেওয়া হয় তাহলে ওরা অনেক, আমি মনে করছি হয়তো অত বড় শিল্পী হবে না, কিন্তু আমাদের যারা ছেলেমেয়েরা নাচ গান করছে তাদের কাছাকাছি ওরা অবশ্যই আসতে পারবে। তার মানে অনেকে যে ধারণা করে যে শিশুরা জন্মের পর যে কথা বলতে পারে না, শুনতে পারে না, এবং অনেক মানে পিতামাতারা মনে করেন যে তারা জীবনে আর শুনবেও না বলতেও পারবে না, তো এটা তো তাহলে ভুল, তাই না? এটা সম্পূর্ণ ভুল। মানে পিতামাতার উচিত এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো আছে, বিশেষ করে আমি সাইকের কথা বলবো, এখানে যদি তারা চিকিৎসা নেন, বাচ্চাদেরকে এখানে ভর্তি করান, তাহলে ওরা অত্যন্ত ভালোভাবে একজন বোধগম্য একটা শিশু বা একটা সন্তান হয়ে বের হতে পারবে এবং তারা এখান থেকে বের হয়ে একটা স্বাভাবিক স্কুলে ভর্তি হতে পারবে, এবং তাদের মধ্যে শুধু কথা না, তাদের মধ্যে অনেক কিছুর বিকাশ ঘটবে। Thank you.
সুন্দর দুটো নাচ দেখলাম। এখন আমরা কথা বলবো যিনি নাচটা পরিচালনা করেছেন। আপনার নাম? সেলিনা আহমেদ। আপনিও তো অনেকদিন ধরে আছেন এই প্রতিষ্ঠানের সাথে, তো নাচ শিখাতে গিয়ে অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চাদের একটু ব্যালেন্সের সমস্যা থাকে, যার জন্য আমরা এখানে নাচটা করাই মেনলি। ওদের নাচ আসলে ওরা তো বোঝে না, অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তো ওদের, ওদের নাচ করাতে একটু সমস্যা হয়, তারপর একটু প্র্যাকটিস করালে মোটামুটি ভালোই ইম্প্রুভ করে। এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু বিস্তারিত কিছু বলবেন কি আমাদেরকে? এই প্রতিষ্ঠান আসলে হিয়ারিং ইম্পেয়ার বাচ্চাদের, মানে সাহিত্য অনেক ব্যাপক একটা ব্যাপার, এখানে একটা হসপিটাল আছে, তারপর আপনার ডায়াগনোসিস সেন্টার আছে, তারপর একটা স্কুল আছে বধির বাচ্চাদের জন্য, স্পিচ থেরাপি ডিপার্টমেন্ট আছে। কিন্তু এখানে মেনলি আমি কাজ করি বধির বাচ্চাদের স্কুলে, স্কুল সেকশনে কাজ করি, এখানে আমি প্রায় 12 বছর টিচার হিসাবে আছি। এখানে বাচ্চাদের প্রথমে হিয়ারিং ইম্পেয়ার বাচ্চারা মেশিন নিয়ে এখানে চলে আসে, তারপর ওদেরকে আমরা ওই মেশিনের মাধ্যমে স্পিচ থেরাপির মাধ্যমে আস্তে আস্তে কথা শেখাই। এখন চলুন আমরা এই নৃত্যশিল্পীদের সাথে একটু পরিচিত হয়ে নিই। কি নাম তোমার? নদী। নদী, খুব সুন্দর নাম। নাচতে কেমন লাগে? ভালো লাগে তাই? তোমার নাম কি? রিফাত। রিফাত, নাচতে তোমার কেমন লাগে? কেমন আছেন? জি, আপনি কিসের ক্লাস নিচ্ছেন? আমি এই বাচ্চাগুলো তো এক বছর থেকে ছয় মাসের, এক বছর দেড় বছর হয়েছে। এখন আমি ছবির মাধ্যমে ওদেরকে কথা শেখাচ্ছি এবং ওরা ছবি দেখে শব্দগুলো বলতে পারছে। ওদের কতটা ইম্প্রুভ? এখানে আসছিল তখন কোনো শব্দ বলতে পারতো না, তারপরে বিভিন্ন ছবি দেখে এবং আমাদের যে প্লেয়ার রুলের মাধ্যমে ওদের সাথে আমরা বিভিন্ন শব্দ প্রয়োগ করে ওদেরকে কনসেন্ট্রেশন এবং থেরাপির মাধ্যমে আমরা যে শব্দ শিখিয়েছি ওরা এগুলো লিপ রিডিং করে এখন বলতে পারছে। সাহিক বাংলাদেশের বধিরদের জন্য একটি অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছেন ডক্টর নুরুল আমিন। তিনি সর্বপ্রথম বাংলাদেশে একটি প্রযুক্তি আনয়ন করেছেন, তা হলো কক্লিয়ার ইমপ্ল্যান্ট, যার মাধ্যমে একটি বধির শিশু যারা কানে শুনতে পায় না তারা স্বাভাবিক মানুষের মতোই কানে শুনতে পারে। আজকে আমরা সেরকমই একজনের সাথে কথা বলবো। কি নাম তোমার? প্রিপ্লাটা। আচ্ছা, কেমন আছো? ভালো। লেখাপড়া কি করছো? ভালো। ছেলে পড়ে অনার্সে। বাহ। বিষয়? সাবজেক্ট? অর্থনীতি। অর্থনীতি, গুড। এবার আমরা কথা বলবো ওর মায়ের সাথে। শান্তা যে কথা বলতে পারতো না ঠিকমতো, কানে শুনতে পারতো না, এটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি? ওর আর বয়স যখন 2.5 বছর তখন ওর জ্বর হয়েছিল, জ্বর হয়ে কান সমস্যা। তো আমি অনেক জায়গায় অনেক চেষ্টা করেছি, তারপর সাইকে আসলাম। এখানে আসার পরে ককলের অপারেশন করার পরে এখন আমার মেয়ে ভালো, সব কিছু শুনতে পায়। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা ককলের ইমপ্ল্যান্ট সম্পর্কে জানেন না তারা অতি শীঘ্রই সাহিকের সাথে যোগাযোগ করুন, এতে করে আপনারা প্রয়োজনীয় সব ধরনের তথ্য পাবেন সাহিক থেকে। কথা বলবো এই প্রতিষ্ঠানের একজন অন্যতম ড্রয়িং টিচারের সাথে, যিনি নিজেও একজন শ্রবণ প্রতিবন্ধী। আপনার নাম? তামান্না। তামান্না, কেমন আছেন? ভালো আছি।
টিচারের সাথে স্টুডেন্টদের মাঝখানে যে কমিউনিকেশনটা দরকার সেটার জন্য আরও একজন টিচার দরকার হয় এই প্রতিষ্ঠানে। আপনার নাম? মোহাম্মদ আরব আলী সর্দার। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? নয় বছর। নয় বছর, নয় বছর ধরে যে এই মানে কমিউনিকেশন সিস্টেমটাকে এই ব্যাপারটাতেই কি আপনি কাজ করছেন? আমি একজন ক্লাস টিচার, আমি মূলত একজন ক্লাস টিচার, বাচ্চাদেরকে ক্লাসে পড়াই, যখন আমার ক্লাসে ড্রয়িং থাকে তখন আমি ওই কমিউনিকেশনের কাজটা করি। আচ্ছা, এখন আমরা কথা বলবো এই স্টুডেন্টদের মাঝ থেকে একজনের সাথে। কি নাম তোমার? আমার নাম পিয়া। পিয়া, এটা কি? আম। আম, কি রং? হলুদ। কি নাম তোমার? নাম ফয়সাল। ফয়সাল, এটা কি? আম। আম, কি রং? হলুদ। হলুদ, কে এঁকেছে? তুমি? হ্যাঁ, আমি। আমরা কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল এইচ এম আবুল বাশারের সাথে। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার এই স্কুলের এ পর্যন্ত কতজন ছাত্রছাত্রী সফলভাবে কথা এবং কথা বলা এবং শুনতে পাওয়ার ব্যাপারটাতে পরিপূর্ণভাবে সফলতা অর্জন করেছে? আমাদের স্কুল থেকে এ পর্যন্ত 327 জন ছাত্রছাত্রী সফলতার সহিত কথা ও ভাষা শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে তারা সনদপত্র নিয়ে গিয়েছে। তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে কত টাকা মানে কতটুকু সফল হয়েছে? আমাদের এ পর্যন্ত 327 জন যে শিক্ষার্থীকে আমরা সনদপত্র দিয়েছি তারা প্রায় সকলেই প্রাইমারি স্কুলে অথবা হাই স্কুলে পড়ছে, এমনকি এ পর্যন্ত কেউ কেউ এসএসসি পাশ করেছে। আপনার স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার অনুপাতটা কত? আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার অনুপাত হচ্ছে 5:1, অর্থাৎ 5 জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা থাকেন। আজকে আমরা জানতে পারলাম যে বধির শিশুরাও এ ধরনের প্রতিষ্ঠানের সংস্পর্শে এসে আজকাল স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছে এবং তারা সফলভাবে জীবনযাপন করতে সহায়তা পাচ্ছে। দর্শক মণ্ডলী, এবার কথা বলবো মমতাজ খানমের সাথে। আসসালামু আলাইকুম। আপনি সাহিকের কোন সাইটটার সাথে জড়িত? আমি সিনিয়র স্পিচ থেরাপিস্ট হিসেবে অ্যাকচুয়ালি স্পিচ থেরাপি ডিপার্টমেন্টের সাথে জড়িত। আপনার কাছে মূলত কোন ধরনের শিশুরা আসে? আমার কাছে শিশু থেকে কিশোর এবং বয়স্করা আসে, তবে সমস্যাগুলো হচ্ছে যারা তোতলামি সমস্যা অথবা গলার স্বরজনিত সমস্যা অথবা ঠোঁট তালু কাটার কারণে কথার উচ্চারণের সমস্যা অথবা উচ্চারণগত সমস্যা অথবা হচ্ছে কোনো বাচ্চা শুনে অথচ কথা বলে না তার প্রয়োজনীয় নির্দেশনা অথবা হচ্ছে আপনার কিছু সেরিব্রাল পলসি যে লালা পড়ে অথবা সে কথা বলতে তার সমস্যা হয় এবং স্ট্রোকের কারণে যদি হঠাৎ কথা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও তারা আমাদের এখানে স্পিচ থেরাপি নিতে পারেন। স্পিচ থেরাপির জন্য আপনারা কোন ধরনের প্রক্রিয়া বা কৌশল অ্যাপ্লাই করেন পেশেন্টের ক্ষেত্রে? আমরা সাধারণত এখানে যান্ত্রিক কোনো কৌশলই ব্যবহার করি না, তবে বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা হয়। দর্শক মণ্ডলী, এখন আমরা কথা বলবো এই স্কুলে ভর্তি হওয়া কয়েকজন ছাত্রছাত্রীর অভিভাবকের সাথে। আমার বাচ্চার বয়স যখন 1 বৎসর তখন আমি বুঝতে পারি যে ও কানে শুনে না, কথা বলে না, তখন আমি নাক কান গলার একজন ডাক্তার দেখাই, উনি আমাকে সাহিকে রেফার করে। তো এখানে ডাক্তার পরীক্ষা করে বলে যে ওর হিয়ারিং টেস্ট করার পর বলতেছে ও কানে শোনার ক্ষমতা একদম কম, তো ওকে মেশিন পড়াইতে হবে এবং কথা শিখাতে হবে, তারপর আমি এই স্কুলে ভর্তি করাই। এখানে ভর্তি করার পর আল্লাহর রহমতে আমার বাচ্চা এখন অনেক কিছু শিখেছে, অনেক কথা বলে। এই স্কুলের সমস্ত টিচারেরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাচ্চাদেরকে যেভাবে কথা শিখাচ্ছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ।
আমরা দেখলাম কানে শুনে না, কথা বলতে পারে না। তো একজন অঙ্গকে পরামর্শ দিল, তখন আমরা বললাম যে ঠিক আছে, সাকিবকে ভর্তি করি, ভর্তি করে দাদা বলতে পারে, আব্বা বলতে পারে, সব বলতে পারে। প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশের একজন অভিজ্ঞ নাক কান ও গলা বিশেষজ্ঞ, যিনি তার নিজস্ব মেধা এবং শ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন অর্থাৎ সাহিক, যা বধির শিশুদের সাহায্যকারী একটি সংস্থা। চলুন কথা বলি প্রফেসর মোহাম্মদ নুরুল আমিনের সাথে। বাংলাদেশ একটি অতি জনবহুল দেশ, এদেশে অসংখ্য বধির রুগী, বিশেষ করে শিশু কিশোর, যারা কানে কম শোনার জন্য কথা শিখতে পারে না, কথা বলতে পারে না, কাজেই তাদের লেখাপড়া এতে ব্যাহত হয় এবং তারা সুষ্ঠু জীবন যাপন হতে দুর্ভাগ্যবশত তারা দূরে সরে যায়। সাহিক এই শিশুদের সাহায্যার্থে 1989 সালে তার জন্মলাভ হয় এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই বধিরতা প্রতিরোধ নিবারণ ও এই বধির শিশু কিশোর ও বধির জনতাকে বিভিন্নভাবে সাহায্য করে তাদেরকে পুনরায় শুনাইয়া যাতে স্বাভাবিক জীবনযাত্রায় জাতির প্রধান স্রোত দ্বারাই ফিরে আসতে পারে, তার জন্যই আমাদের কার্যক্রম চলে আসছে। বধিরতা জন্ম থেকেও থাকতে পারে, জন্মের পরও এ দেখা দিতে পারে, বিশেষ করে যখন টাইফয়েড, মেনিনজাইটিস, মাম্স, মিজলস, রুবেলা এই জাতীয় অসুখে শিশুরা ভোগে। এমনকি শিশু বয়সে বা বার্ধক্য যদি কোনো বিশেষ অ্যান্টিবায়োটিক দিয়া চিকিৎসা করা হয়, যেমন জ্যান্টামাইসিন, স্ট্রেপটোমাইসিন, এই ধরনের ওষুধ কানের উপর বিরূপ প্রতিক্রিয়া করে কানের শুনানি বন্ধ করে দেয়। 1989 সালে সাহিক সৃষ্টির পর থেকে আমরা গ্রামে গঞ্জে গিয়ে এই বধিরতা নির্ণয় করার জন্য, বধিরতা প্রতিরোধ করার জন্য এবং বধিরদের বিভিন্নভাবে সহায়তা দান করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছি এবং এরই ভিত্তিতে 1992 সালে মহাকালীতে কলেরা হাসপাতাল সংলগ্ন সরকার প্রদত্ত একটা প্লটের উপর সাহিক তার প্রথম প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড স্পিচ প্রতিষ্ঠা করে এবং এর মাধ্যমে অসংখ্য বধির শিশু কিশোরদেরকে শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে। 1994 সালে সাহিক একটি 160 সিট বিশিষ্ট স্কুল প্রতিষ্ঠা করে, যেখানে কানে যন্ত্র লাগানোর মাধ্যমে শিশুদের কথা শুনাইয়া তাদেরকে বিশেষ শিক্ষা দেওয়া হয়, যাতে তারা কথা শিখে লেখাপড়া করে পরে তাদের সমবয়সী অন্যান্য শিশুদের সাথে স্বাভাবিক শ্রুতিসম্পন্ন শিশুদের স্কুলে পড়াশোনা করতে পারে। সাহিক চট্টগ্রামে পাহাড়তলিতে আমাদের টিভি স্টেশনের সাথে একটি সাবসেন্টার স্থাপন করে ওখানেও এই শিশুদের বধিরতা নির্ণয় নিবারণ ও তার প্রতিকার করে বিশেষ শিক্ষার ব্যবস্থা করেছে। সুন্দর পৃথিবী গড়তে, এ জীবন পূর্ণ করতে আপনারা সবাই এগিয়ে আসুন। আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু সাহিকে এমন অনেক শিশু রয়েছে যারা সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না, তাদের এই সুন্দর স্বাভাবিক জীবন যাপনের সহায়তায় আপনারাও এগিয়ে আসুন। এই কামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।